আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2025 বোর্ড পরীক্ষা পেছানোর বিষয়ে কি বলল শিক্ষামন্ত্রী? হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য এক্সাম রোল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে এক সাবজেক্ট 350 টাকা, এবং অল সাবজেক্ট মানে 12টা যে সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট 2050 টাকা। আমরা এমসিকিউ প্লাস সৃজনশীল উভয় সাজেশনই দিয়ে থাকি। যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার ম্যাসেজ করুন, বা সরাসরি নাম্বারে কল করতে পারে। আমাদের সাজেশন টেস্ট প্লাস বোর্ডের জন্য কমন উপযোগী, যাতে লাগবে জয়েন করতে পারে। চলে আসি মূল ভিডিওতে। ভিউয়ার্স, অনেকেই এইচএসসি 2025-এর যে বোর্ড পরীক্ষা সেটা পেছানোর বিষয়ে বলেছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আপডেট আসলে জানাবেন। শিক্ষামন্ত্রী আপনাদের এই বোর্ড পরীক্ষা পেছানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন এটাই যে আসলে তারা বিষয়টা পর্যবেক্ষণে আছে, যে আপনাদের কত দিন ক্ষতি হয়েছে সেগুলো পোষানোর বিষয়ে আসলে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি। এখন এগুলোকে কিভাবে পূরণ করবে, বা মাঝখানে মডেল টেস্ট পরীক্ষা বাদ দিয়ে সেখানে ক্লাস চালাবে, বা একই সময় এপ্রিলেই পরীক্ষা নেবে, এই বিষয়গুলো নিয়ে একটা বৈঠকের প্রয়োজন রয়েছে তিনি বলছেন। বৈঠক হওয়ার পরে 25 ব্যাচ সম্পর্কে আমরা মূলত সিদ্ধান্ত জানাবো। আগে 24 ব্যাচের জিনিসগুলো ক্লিয়ার করে নিই তারপর। তো সুতরাং 24 ব্যাচ যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করতে না পারছে, ততক্ষণ আপনাদের বিষয়ে কোনো আপডেট বের হচ্ছে না। যদি পিছানোর প্রয়োজন পড়ে তাহলে 2-1 মাস পিছানো হতে পারে, সে বিষয়ে সামনে সিদ্ধান্ত যখন নেওয়া হবে তখন এই বিষয়টা ক্লিয়ার করতে পারবে। এখনই হুট করে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী। তো আপডেট জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন। আর যাদের ফাইন্যান্স আসলে হবে জয়পুর স্কেল নাম্বারে।